ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কান্দিলায় সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে নিহত 5, আহত অন্তত 11। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। সূত্রের শিরোনাম এবার জানাবো বিস্তারিত। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষ বাড়ছে প্রতিদিনই। সংক্রমণের সন্দেহ হলেও দেশের বেশিরভাগ বিভাগেই নেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ। আইডিসিআর এর পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা কেন্দ্র চালুর ঘোষণা আসলেও এখন পর্যন্ত করোনা পরীক্ষা হচ্ছে কেবল চট্টগ্রামে। বরিশাল বিভাগের 6 জেলায় 2586 জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন, আর বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি আছেন 5 জন। মার্চের প্রথম সপ্তাহে হাসপাতালটিতে করোনা ইউনিট স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সীমিত সংখ্যক পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই পৌঁছালেও এখনও এখানে নেই করোনা পরীক্ষার ব্যবস্থা। শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় এবং পিডব্লিউডি আমরা বসেছি, তবে ল্যাবরেটরি স্থাপনের ব্যাপারে আমাদের কিছুটা অগ্রগতি হয়েছে এবং এটা বসবে, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খুব শিগগিরই পিসিআর মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এদিকে করোনা পরীক্ষার ক্ষেত্রে খুলনা থেকে এখনও নমুনা পাঠাতে হয় ঢাকাতেই। এখন পর্যন্ত খুলনা মেডিকেলের আইসোলেশনে করোনা সন্দেহে ভর্তি আছেন 5 জন। ল্যাবের সমস্যা খুব তাড়াতাড়ি, আমাদের মেশিন আসতেছে, আমরা ল্যাব শুরু করব। আমরা ল্যাব শুরু করতে হলে কিছু শক্ত নিয়ম কানুন, কিছু কাজ, কিছু স্পেস ভালো লাগে, সেগুলো আমরা করতেছি। আমরা আগামী সপ্তাহের মধ্যে ময়মনসিংহ মেডিকেলে করোনা পরীক্ষার ল্যাব হবে আশাবাদী কর্তৃপক্ষ। এরই মধ্যে 2 চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একটি রুমেই ল্যাব স্থাপন করা হবে এবং সেটার অংশ হিসাবে কলেজের 2 জন প্রফেসর এবং 2 জন স্টাফকে ট্রেনিং সমাপ্ত করে ওরা ফিরে এসেছেন। রংপুরে পৌঁছেছে করোনা ভাইরাস শনাক্তকরণ মেশিন, পিসিআর ও কিট। রোববার থেকেই এখানে করানো যাবে পরীক্ষা। সিলেটে করোনা পরীক্ষায় রক্তের নমুনা সংগ্রহের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবে সেই নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হবে ঢাকাতেই। আমাদের মেডিকেল কলেজে কিন্তু একটা ভাইরোলজি ল্যাব আছে, এখানে একটা পিসিআর মেশিনও আছে। আমাদের আরেকটা পিসিআর মেশিন আছে যেটা এখনও ব্যবহার করা হয়নি। একটা এক্সপার্ট টিম যদি ঢাকা থেকে এসে 2টা পিসিআর মেশিন দেখেন এবং ইনস্টলেশন ফেসিলিটিগুলো দেখেন, তাহলে আমার মনে হয় যে বিষয়টা আরও সহজ হয়ে যাবে। চট্টগ্রামে ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস পিআইটিআইডিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে করোনা পরীক্ষা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে করোনা সংক্রমণ পরীক্ষা হচ্ছে, এই পর্যন্ত কতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে? এখন পর্যন্ত আসলে কতজনের তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে দেওয়া যাচ্ছে না, যেহেতু গতকালকে শুক্রবার ছিল এবং আসলে আমরা সিভিল সার্জন সহ অন্যান্য যারা কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলছেন আসলে এখনও ঠিক উল্লেখযোগ্য পরিমাণে লোকজনের আসলে সংখ্যা এখানে নেই, তবে এখন পর্যন্ত যে কথাটা করা হয়েছে তাদের কারো মধ্যে আসলে করোনা সংক্রমণের কোনো নমুনা পাওয়া যায়নি। সেই কারণে আসলে এখন গ্রামে যারা দেশের বিভিন্ন স্থান থেকে যারা দেশের বাইরে থেকে যারা আসলে বাংলাদেশে এসেছেন, চট্টগ্রাম এসেছেন, তাদের নমুনা, তাদের কাছ থেকে যে করোনা ভাইরাসের যে নমুনাটি পরীক্ষা করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত পজিটিভ কোনো কিছু পাওয়া যায়নি এবং সে কারণে মনে করা হচ্ছে এখন চট্টগ্রাম করোনার যে ভয়ানক যা সম্ভাবনা সেটি থেকে এখনও পর্যন্ত মুক্ত আছে। ভবিষ্যতে যাতে নিশ্চিত থাকে, অর্থাৎ করোনা ভাইরাসকে যাতে শতভাগ কারণ হয়, সেই জন্য আসলে প্রশাসনের বিভিন্ন পক্ষ থেকে আসলে আসলে কয়েকদিন ধরে আসলে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দেখেছি গতকালকে সরকারি জেলা প্রশাসনের 4টি টিম নগরের বিভিন্ন স্থানে আসলে তারা নানা রকম অভিযান চালিয়ে সরকারকে হোম কোয়ারেন্টাইনের যে বিষয়টিকে নিশ্চিত করার জন্য তারা আসলে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের সঙ্গে বাসার বাইরে অভিযোগ করা যায় তারা যাতে সঠিক সময়ে তারা যাতে সব
তারা নির্দেশ করে অবস্থান করে, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য তারা আসলে মাইকিং করছেন। পাশাপাশি যদি কোথাও দেখা যায় কেউ আসলে সরকারি যে নির্দেশনা সেটিকে উপেক্ষা করার চেষ্টা করছে, তাদেরকে হয়তো নানাভাবে বুঝিয়েছে দিয়ে তাদেরকে পরীক্ষা পাঠানোর চেষ্টা করছে। দেখি আমরা গতকালকে চট্টগ্রামের পাহাড়তলি, হালিশোর, ভদ্রার সহ অনেকগুলো এলাকায় দেখেছি আজকেও সকাল থেকে তাদের সেই কাজটি শুরু হওয়ার চেষ্টা রয়েছে। হয়তো বেলা 10টার পর থেকে হয়তো কাজটি শুরু হবে। বলা যেতে পারে যে আসলে করোনা ভাইরাসকে ঠেকানোর জন্য অনেক সংকল্পকে মানুষজনকে রাখার জন্য প্রশাসন পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার তারা আসলে আন্তরিকভাবে সেই ব্যবস্থা করেছেন। আমাদের সেই প্রতিজ্ঞ থেকে পহরা করতে তাদেরকে পুলিশ, সেনাবাহিনী পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রশাসন কাজ করে যাচ্ছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে করোনা ভাইরাসের পরীক্ষা এবং রিটন আপনি আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় করোনার পরীক্ষা শুরু হতে কতদিন লাগতে পারে এবং সার্বিকভাবে সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? খুলনাতে আসলে স্থানীয়ভাবে যে করোনার পরীক্ষা, সেই পরীক্ষাটি শুরু হতে আসলে আসলে এখনও একটু বেশ সময় লাগবে, কারণ আইডিসিআরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা খুলনাতে ব্যবস্থা নেবেন, কিন্তু এখনও পর্যন্ত আসলে খুলনাতে সেই ধরনের কোনো ব্যবস্থা, যে যাতে করে করোনার টেস্ট খুলনাতে সম্ভব হয় সেই ধরনের কোনো ব্যবস্থা সিভিল সার্জন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়নি। তবে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই করোনা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটি তারা নেবেন, এবং এই যে করোনার টেস্টের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন এজন্য তারা মন্ত্রণালয়ে কথা বলেছেন, এবং খুব শীঘ্রই খুলনা বিভাগে যাতে খুলনাতে এই করোনার টেস্টটি করা যায় সেই ব্যাপারে তারা কার্যক্রম করবেন। তবে খুলনা মেডিকেল কলেজের করোনা যে ইউনিটটি রয়েছে এই ইউনিটটি একটি কাজ শুরু করেছেন যে তারা এখান থেকে এখন পর্যন্ত থেকে তারা যে করোনার যে স্যাম্পলগুলো বা যে মানুষের যে রক্ত নিতে হয় সেই রক্ত স্যাম্পলগুলো তারা সংগ্রহ করবেন বা সেই নমুনাগুলো তারা সংগ্রহ করবেন এবং তারপর তারা নিজেরাই সেটিকে আইডিসিআরে পাঠাবেন। আগে যেটি হতো যে ঢাকা থেকে আইডিসিআরের টিম এসে এই স্যাম্পলগুলো সংগ্রহ করতো এবং তারা এই এখান থেকে নিয়ে গিয়ে তারপর ঢাকাতে টেস্ট করে ফলাফল জানাতে হতো, কিন্তু এখন সেটি আর প্রয়োজন হবে না। খুলনাতে বসেই হচ্ছে এই নমুনাগুলো সংগ্রহ করা হবে এবং তারা এটিকে আইডিসিআরের কাছে পাঠাবে এবং আইডিসিআর টেস্ট করে ফলাফলটি জানিয়ে দিবে। এই হচ্ছে গিয়ে খুলনাতে যে করোনা টেস্টের যে মূল বিষয়টি, যে পরীক্ষামূলক যে বিষয়টি, সেই বিষয়টি এখন এই অবস্থায় রয়েছে। আর আমি যদি সামগ্রিক পরিস্থিতির কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে গত দিনে যেটা আমাদের কাছে পরিসংখ্যান ছিল যে 1726 জন বিদেশ থেকে আসা যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে খুলনাতে, যার মধ্যে 888 জন রয়েছে খুলনা শহরের এবং 838 জন রয়েছেন খুলনা জেলার বিভিন্ন উপজেলাতে যারা রয়েছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল, এবং এর মধ্যে 115 জনকে এই হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে একটি করোনা ইউনিট করা হয়েছে, এখানে প্রাতিষ্ঠানিকভাবে 16 জনকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, এবং এই কোয়ারেন্টাইনে যে 16 জন ছিলেন তার মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু চিকিৎসক, নার্স এবং এই স্বাস্থ্য বিভাগের কর্মীরাই ছিলেন, কারণ গত পরশুদিন খুলনাতে একজন রোগী মারা যান এবং তিনি ঢাকাতে মডার্ন হাসপাতালের একটি আইসিইউতে ভর্তি ছিলেন, এবং আপনি জানেন যে গত কয়েকদিন আগে মডার্ন হাসপাতালের আইসিইউতে একজন করোনা রোগী মারা যান এবং তিনি যখন খুলনা মেডিকেল কলেজে এসে পরবর্তীতে ভর্তি হন তখন তিনি তার এই বিষয়টিকে ডাক্তার চিকিৎসকদের কাছ থেকে চেপে যান, যার কারণে চিকিৎসকরা প্রথম দিকে জানতে পারেননি, তাকে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে যখন তার অবস্থার অবনতি হয় তখন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে আসলে ঢাকাতে তিনি যে সার্জারি ইউনিটে ভর্তি ছিলেন, মডার্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন, সেখানে আসলে মূলত একজন করোনা রোগী মারা যাওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে হোম কোয়ারেন্টিনে রাখতে বলা হয়েছিল, পরে অবস্থার অবনতি হলে তাকে মেডিকেল কলেজে আনা হয়েছে। কিন্তু মেডিকেল কলেজে ভর্তি করার সময় তার এই মেডিকেল হিস্ট্রিটিকে লুকিয়ে রাখেন তার পরিবারের সদস্যরা, যার কারণে এখানকার যে 16 জনের মতন ডাক্তার, নার্স এবং কর্মী, স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল, এবং গতকালকে এই মৃত ব্যক্তির স্যাম্পল টেস্ট করার পরে তার করোনার যে রেজাল্ট, যে ফলাফলটি এসেছে সেই ফলাফলটি নেগেটিভ আসার কারণে এই 16 জনকে তারা এখন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইন থেকে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন, এবং এই খুলনা মেডিকেল কলেজের আইসোলেশনে এখন 6 জন রোগী রয়েছেন, তার মধ্যে 4 জন রোগীকে আজকে মুক্তি দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে, কারণ তাদের যে 4 জন রয়েছেন সেই 4 জনের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন এবং একজন স্কুল শিক্ষিকা ছিলেন, যাদের রক্তে আসলে করোনার ভাইরাস পাওয়া যায়নি এবং তাদের যে নমুনা টেস্ট করা হয়েছে
হয়েছে, সেই নমুনা টেস্টে আইডিসিআরের যে ফলাফল সেটি নেগেটিভ এসেছে, যার কারণে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হবে। এবং এই দুজনকে যারা সাথে করে মেডিকেল কলেজে নিয়ে এসেছিলেন তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছিল, তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। আর বাকি যে দুজন রয়েছে তার মধ্যে একজন রয়েছেন মেহেরপুরের বাসিন্দা, তিনি একজন ব্যবসায়ী, তার করোনা ভাইরাসের লক্ষণ থাকার কারণে তিনি খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটে এসে ভর্তি হয়েছেন। আরেকজন হচ্ছেন সাতক্ষীরা থেকে এসেছেন, তিনিও আসলে করোনা ভাইরাসের শ্বাসকষ্ট এবং হচ্ছে তার সর্দি জ্বর কাশি থাকার কারণে তিনি খুলনা মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের করোনা ভাইরাস হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত হয়নি, এটি আইডিসিআরের রক্তের ফলাফল পাওয়ার পরেই আসলে মূলত জানা যাবে। এছাড়া মূলত হচ্ছে জনসমাগম কম এবং অন্যান্য কারণে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ, জেলা প্রশাসন, সিভিল সার্জন সকলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। চট্টগ্রাম ও খুলনা থেকে সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দুই চিকিৎসক সহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জন। নতুন ১০৬ জন সহ এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০২৬ জনের নমুনা। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে গোটা বিশ্ব, দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে আইইডিসিআর এর তথ্য অনুযায়ী দেশে সামাজিক সংক্রমণের হার সীমিত। আইইডিসিআর জানিয়েছে শুক্রবার দুপুর পর্যন্ত ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জনই নারী, ১ জন পুরুষ, ২ জন ঢাকায় এবং ২ জন ঢাকার বাইরে। নতুন আক্রান্তদের ১জনের বয়স ২০-৩০ মধ্যে, আরেকজন ৩১-৪০ মধ্যে, বাকি ২জন ৪১-৬০ মধ্যে। এদের ২জন আরও কিছু রোগে ভুগছেন। ৪ জনের মধ্যে ২জনের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ বা যে কোমরবিডিটির কথা আমরা বলি সেটা রয়েছে, কিন্তু এরা ৪জনই শারীরিকভাবে স্বাভাবিক সুস্থ রয়েছেন, তাদের মধ্যে কোনো রকমের জটিলতা নেই। সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না চিকিৎসকরাও। নতুন আক্রান্ত ৪জনের মধ্যে ২জনের চিকিৎসক, সেবা দিতে গিয়ে আক্রান্ত তারা। এর আগেও ১ চিকিৎসক ও ২ নার্স করোনা আক্রান্ত হয়েছেন। আমরা যাদেরকে পেয়েছি চিকিৎসক আক্রান্ত, তাদের মধ্যে কেউ রোগীর চিকিৎসাতে গিয়ে সংক্রমিত হয়েছেন, কেউ কেউ কিন্তু কমিউনিটির অংশ হিসেবে সংক্রমিত হয়েছেন। সব ক্ষেত্রে রোগীর চিকিৎসা দিতে গিয়ে তারা সংক্রমিত হয়েছেন তা নয়। তবে এই বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, যারা রোগীর সংস্পর্শে যারা যায় তাদের মধ্যে চিকিৎসকরা হচ্ছে সবচাইতে ঝুঁকির মধ্যে থাকেন। নতুন আক্রান্তদের ৩জন শনাক্ত ব্যক্তির সংস্পর্শে সংক্রমিত, আরেকজনের সংক্রমণ উৎস খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে মোট ৪জনের আক্রান্ত হওয়ার উৎস অজানা। যখনই কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে মনে হয়েছে, আমরা সেই এরিয়াটিকে আলাদা করে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নিয়ে সেখানে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সেখানে আমরা অ্যাক্টিভলি রোগী খুঁজছি, সেখানে কিন্তু লক্ষণ উপসর্গ আছে কি না এটা দেখার জন্য আমরা অপেক্ষা করি না। আমরা প্রতিদিন তথ্য সংগ্রহ করি, সেখানে কোনো বাড়িতে লক্ষণ উপসর্গ রয়েছে কি না, অথবা যারা ওখানে আক্রান্ত রোগী যারা আছেন তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের লক্ষণ উপসর্গ না থাকলেও তাদের নমুনা সংগ্রহ করেও আমরা পরীক্ষা করছি। সরকারি নির্দেশনা মেনে মৃত ব্যক্তির দাফনে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই বলে জানিয়েছে আইইডিসিআর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। টহলের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতা জোরদারে জনগণকে উৎসাহিত করছেন তারা, পাশাপাশি ছিটানো হচ্ছে জীবাণুনাশকও। এদিকে এত সতর্কতার মধ্যেও প্রয়োজন অপ্রয়োজনে বাইরে বেরোচ্ছেন অনেকেই। সামাজিক দূরত্ব বজায় রেখে পথ চলুন, অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা করবেন না। করোনা নিয়ে সচেতনতা তৈরিতে চলছে মাইকিং, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করতে বলছেন সেনা সদস্যরা, সেই সঙ্গে এই ভাইরাস প্রতিরোধে দেয়া হচ্ছে নানা নির্দেশনা। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বিধিনিষেধ মেনে চলুন। শুক্রবার সকালে সিটি কর্পোরেশন ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিয়েছে রাজধানীর নানা এলাকায়। পর্যবেক্ষণ করা হচ্ছে বিদেশ থেকে আসা ব্যক্তিরা বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকছেন কিনা, কারো যদি ঔষধের প্রয়োজন হয় বা জরুরি বাজারের প্রয়োজন হয়, এই ধরনের বিষয় ছাড়া যাতে তারা বাইরে না বের হয় এইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। আমাদের সেনাবাহিনী আছে, সবাই সমন্বয় করে আমরা কাজ করছি যাতে এইখানে আমাদের কাজের ক্ষেত্রে যাতে একটা খুব ভালো একটা কোঅর্ডিনেশন থাকে। আমরা বেসামরিক প্রশাসন, পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদেরকে সহায়তার জন্য আমরা মাঠে নেমেছি। এই করোনা ভাইরাস কীভাবে ছড়ায়, কেন মাস্ক পরা ইম্পর্ট্যান্ট, কেন গ্লোভস পরা ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলি তাদেরকে বললে এবং বলার পরে ডেফিনেটলি তারা এটি ইম্পর্ট্যান্স বুঝতে পারছে, বুঝতে পেরে তারা ব্যাক করে যাচ্ছে। সাধারণ ছুটি, গণপরিবহন বন্ধ ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকায় রাজধানীর বেশিরভাগ সড়ক ফাঁকা, তারপরও নিরুপায় নিম্ন আয়ের অনেকে বের হন কাজে।
বন্ধ হয়ে যাওয়াতে এই মানে কোনো কাজ না থাকাতে নিম্ন শ্রেণীর আয়ের মানুষ রাস্তাঘাটে বসে, এটা সত্য। সব মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করতেছি যাতে মানুষ না থাকে। পরে বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগে ছয় থানায় যৌথ টহলে নামে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী। আদাবর, মোহাম্মদপুর, তেজগাঁও, শেরেবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার প্রধান সড়কসহ অলিতে গুলিতে ঘুরে ঘর থেকে বের হওয়াদের সতর্ক করে তারা। মেইন রোডগুলো ক্লিয়ার রাখতে পারছি, বাট গলিতে গলিতে লোকজন ঠিকভাবে মানতে চাচ্ছে না। সেখানে আমরা এখনও বল প্রয়োগ করিনি, বাট আমরা চেষ্টা করছি যেন সবাই আমরা ভালোভাবে বলে সবাইকে যেন এটা মানতে বাধ্য করাতে পারি, সেই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ঢাকা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগে করোনার সংক্রমণ ঠেকাতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। জীবাণুনাশক ছিটাচ্ছে, এটা খুবই ভালো, এবং সব জায়গায় এটা করলে আমরা অনেক নিরাপদে থাকব। এটা সবসময় জন্য যদি করে তাহলে আমাদের দেশের ধুলাবালি এবং অন্য অন্য যেই সব জীবাণু আছে এগুলো খুবই পরিষ্কার হবে। মাঠে জনগণকে সচেতন করার পাশাপাশি জীবাণু ধ্বংসে দিনে দুবার ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে অঘোষিত লকডাউনে উপার্জন না থাকায় দিশেহারা, খেটে খাওয়া হতদরিদ্র মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় কষ্টে দিন কাটছে এসব রিকশাচালক ও দিনমজুরদের। ঢাকায় নিম্ন আয়ের এসব মানুষের জন্য 20 লাখ টাকা ও 700 টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। আমার ঘরে অসুস্থ মানুষ ওষুধ না গেলে না, আমি যে গাড়িটা নিয়ে বেরিয়েছি আমার পুলিশে খাবার খেয়েছি বাড়িগুলো যেতে চাইতাম। আছে সরকারি নিষেধাজ্ঞা, তারপরও জীবিকার তাগিদে রাস্তায় নেমেছিলেন এই রিক্সা চালক। ভ্যান চালক রাজ মিস্ত্রি, রং মিস্ত্রি, হোটেল বয় সহ নিম্ন আয়ের শ্রমজীবীদের বেশিরভাগই কাজ করেন দৈনিক হাজিরা ভিত্তিতে। তারা বলছেন কাজ নাই, টাকাও নাই, এমন অবস্থায় চলা সম্ভব বড়জোর 3 দিন। রাস্তাঘাটে নামা যাইতেছে না, কোনো কামও করতে পারতাছি না, যে পেটে দুগাত দানা পানি দুমু তাও দিতে পারি না। ওখান তো আমরা বেকার হয়ে পারতাছি, ওখান তো মনে করুন হ্যাঁ এই যে ব্যস্তাম বেঁচে বেঁচে আমরা খাইতাম, ওখানে খাইতে পারি না, ওখানে এইভাবেই আমরা আসি। তবে সুবিধা বঞ্চিত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। চাল, আলু, পেঁয়াজ দিয়ে হচ্ছে যে মানে প্রতিদিন আমরা হচ্ছে 100 জনকে 100 পরিবারকে দিচ্ছি, এই এটা যাতে হচ্ছে তারা রান্না করে খেতে পারে। আর রাতের বেলা যেটা করছি সেটা হচ্ছে আমরা হচ্ছে রান্না করা খাবার খিচুড়ি ডিম হচ্ছে ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করছি। বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কমপক্ষে 50,000 দরিদ্র পরিবারের বিনামূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমাদের দেশে যারা ধনী ব্যক্তিত্ব রয়েছেন, সচ্ছল ব্যক্তিত্ব রয়েছেন, যারা মানুষকে ভালোবাসেন, তাদেরকেও যে যার জায়গা থেকে আমাদের এই গরিব দুঃখী মানুষের পাশে যদি একটু দাঁড়ান তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। কর্মজীবী যারা কর্ম হারাইছে, ঘরে বসে আছে, খাদ্যের অভাব আছে, তাদের খাদ্য সামগ্রী পৌঁছায় দেওয়ার জন্য এটা আমরা ঢাকা ডিসিকে নগদ 20 লক্ষ টাকা এবং 700 টন চাল দিয়েছি। এবং তারপরে আমরা নির্দেশনা দিয়ে রাখছি, যদি এরপরে আরো লাগে তাহলে রিকোয়েস্ট দিলাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। করোনা পরিস্থিতিতে পরিবারের কথা ভেবে ও একটু উপার্জনের আশায় দিনমজুরদের অনেকেই পারেননি রাজধানী ছেড়ে যেতে। বয়ে রয়েছে ভ্যানে, খেপের আশা, খেপ তো আছে না, কাজ কাম নাই, করোনা ইয়াতে আমরা অনেক অভাবে বয়ে রয়েছি, দিন কামাই দিন খাই, আমগর কোনো ইয়ার নাই। করোনা ভাইরাসে নয়, খেটে খাওয়ায় মানুষগুলোর উদ্বেগ ক্ষুদায় না যেন মরে যান। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও নেই পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা, তাই তো নিম্ন আয়ের মানুষগুলো একটু উপার্জনের আশায় প্রতিনিয়ত ছুটছেন রাজধানীর বিভিন্ন প্রান্তে। কেবল সরকারি উদ্যোগই নয়, খেটে খাওয়ায় মানুষগুলোর সহায়তায় এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, রাজধানীর গাবতলীর সড়কের বর্তমান কি অবস্থা এবং দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের জন্য সরকারি ত্রাণ বা কোনো সহায়তার কোনো উদ্যোগ দেখেছেন কিনা? দেখুন, আমি এখন যে জায়গাটিতে আছি রাজধানীর গাবতলিতে, এখানে গত পরশু দিন ঠিক যেমন অবস্থা ছিল, গতকালকে যে অবস্থা ছিল এখনও কিন্তু একই অবস্থা। দূরপাল্লার কোনো বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে না, তার পাশাপাশি যে গণপরিবহন রয়েছে সেগুলোও কিন্তু এখানে ছেড়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনের এই জায়গাটিতে কিন্তু সবসময় যে যানজট লেগে থাকে, জনসমাগম হয়, কোলাহলপূর্ণ একটা অবস্থা। এটা আসলে দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে গাবতলি এলাকা। গত 26 তারিখ থেকে যে 10
দিনের সরকারি ছুটির ঘোষণা এসেছে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এসেছে। তার পাশাপাশি কিন্তু বন্ধ রয়েছে লঞ্চ চলাচল, ট্রেন চলাচল, সব মিলিয়ে কিন্তু বাসা থেকেও বের হওয়ার বিষয়ে কি নিষেধাজ্ঞা আছে সরকারের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিন্তু আসলে রাস্তায় যারা বের হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া কিন্তু কেউ আসলে পথে নামছে না। যারাই বের হচ্ছেন, যেমনটি শুনছিলাম আমরা আগের সংবাদে, যে খেটে খাওয়া কিছু মানুষ যারা রিক্সা চালান, যারা সিএনজি চালান, তারা কিন্তু আসলে পেটের দায় হতে তারা হয়তো জীবিকা নির্বাহের জন্য তারা হয়তো বের হচ্ছেন, তারপরেও তারা বের হয়েও কিন্তু খুব বেশি যাত্রী যে পাচ্ছেন তেমনটিও কিন্তু আমরা দেখতে পাইনি। তার পাশাপাশি কিছু কিছু এলাকায় যারা খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হয়েছেন, গার্মেন্টস কিছু কিছু এখনও খোলা রয়েছে, সেই গার্মেন্টস যারা কর্মী আছেন তাদের যেতে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে বেগ পেতে হয়েছে, কারণ একেবারে গণপরিবহন না থাকা, তার পাশাপাশি রিক্সাও সব জায়গায় না থাকাতেও কিন্তু তাদের এই সমস্যাটা হয়েছে। আপনারা একটু বিষয়ে জানতে চেয়েছেন যে খেটে খাওয়া যে সকল মানুষ আছেন তাদের ত্রাণের বিষয়ে সরকার বা কোনো স্বেচ্ছাসেবী কোনো সংগঠন কি কোনো কিছু করেছে কিনা। দেখুন, গতকালকেই কিন্তু ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা এসেছে যে তারা যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য কিছু বরাদ্দ রেখেছে, প্রয়োজন হলে সে বরাদ্দ বাড়ানো হবে। কিন্তু গত দুই দিন, গতকালকে, গত পরশু দিন কিন্তু আমরা সরকারিভাবে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ত্রাণের, ত্রাণ বিতরণের কোনো কার্যক্রম আসলে দেখতে পাইনি। যেটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, অনেকে ব্যক্তি উদ্যোগেও আমরা দেখেছি যে ব্যক্তি উদ্যোগেও তারা যারা রিক্সা চালক আছেন, খেটে খাওয়া মানুষ, তার পাশাপাশি যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন তাদেরকে বিভিন্ন রকমের চাল, ডাল, বিভিন্ন তরকারি, এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু সহায়তা করছেন। তার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা করেছেন। আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন বা ত্রাণ মন্ত্রণালয় গতকালকে ঘোষণা দিল, আজকে সকাল থেকে তাদের আনুষ্ঠানিক কোনো জায়গা থেকে এই ধরনের ত্রাণের কিন্তু কোনো কর্মসূচি বা ত্রাণ বিতরণের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, এই ধরনের কোনো আমাদেরকে জানানো হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তো সব মিলিয়ে গাবতলিতে সড়কের যে অবস্থা, আমি সকালবেলা ছিলাম মিরপুর এক নম্বরে, তারপরে আমি ছিলাম এখন আছি গাবতলিতে, এবং গত কয়েকদিন থেকেই আমি যে পরিস্থিতির আসলে দেখাচ্ছিলাম যে রাজধানীর সড়ক কিন্তু আসলে একেবারেই ফাঁকা। শুধুমাত্র সরকারের নির্দেশনা নয়, তার পাশাপাশি যারা নাগরিক আছেন তাদের মনের মধ্যেও কিন্তু এটা আতঙ্ক রয়েছে, কারণ করোনা ব্যাপে সারা বিশ্বে 27,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তো করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, না বাড়ে, সেজন্য কিন্তু রাজধানীবাসী যে যার মতো যতটা পারছেন কাজ ছাড়া কিন্তু বের হচ্ছে না, তারা কিন্তু ঘরে অবস্থান করছেন। রাজধানীর গাবতলি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান। ক্রেতা সংকটে আড়তে পৌঁছতে শুরু করেছে সবজি সহ নিত্যপণ্য। রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, যাত্রাবাড়ি ও বাদামতলির আড়তে পর্যাপ্ত মজুদ থাকলেও বিক্রি কম। ব্যবসায়ীরা বলছেন, করোনা আতঙ্ক ও পরিস্থিতি নিয়ে শঙ্কায় অনেকে আগেভাগে বাড়তি পণ্য কিনে বাসায় মজুদ করায় এখন ক্রেতা কমেছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আড়তে মজুদ সবজি। 5 টন আলু বগুড়া থেকে কারওয়ান বাজারে এনেছেন পাইকারি ব্যবসায়ী সামাদ। পথে যানজট না থাকায় অল্প সময়ে আলু নিয়ে ট্রাকে এসেছেন আড়তে। সাধারণত শুক্রবার পণ্য বেশি বিক্রি হলেও এই শুক্রবার বিক্রি হয়েছে মাত্র 1 মণ। গরমের কারণে পচতে শুরু করেছে বস্তায় থাকা আলু, তাই কেনা দামের চেয়েও কম দামে আলু বিক্রি করেছেন তিনি। কেজি প্রতি প্রায় 4 টাকা করে লস হয়ে যাবে, এই কারণে আমাদের 15 টন অথবা 14 টন মালে আমাদের 4×4=56,000 অথবা 60,000-50,000 টাকা লস হয়ে যাবে। করোনা সংক্রমণ রোধে রাজধানীবাসী এখন গৃহবন্দী, অফিস, আদালত, গণপরিবহন সব বন্ধ, নেই লোক চলাচল। তবে নিত্যপণ্য কিনতে কাঁচাবাজারে আসছেন কিছু নগরবাসী। এখানে আড়তের মতো কাঁচাবাজারেও নেই ক্রেতার ভিড়। আড়তদারদের কাছে অলস সময় নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, দামও স্থিতিশীল অথচ বিক্রি কম। যেহেতু বাজার মূল্য বৃদ্ধি পায়নি, ফলে আমরা যারা রেগুলার পারচেজ করি তাদের জন্য খুব বেশি সমস্যা হচ্ছে। বাজারে নিত্য বাজার মূল্যের দাম ঠিকই আছে। তবে এরই মধ্যে বস্তাবন্দী কাঁচামাল পচন ধরেছে, অনেকে আগে ভাগে নিত্যপণ্য কিনে মজুদ করায় বাজারে ক্রেতা কম। মাল আগে কিনে নিয়ে গেছে, এখন বর্তমানে মানুষ বাসার থেকে বের হয় না, এই জন্য বাজারে কাস্টমার কম, এই জন্য আমগো বেচাইনা খুব সীমিত। আমরা সকালে তো বইয়ে রয়েছি, আজকে রাত্রে মাল কিনছি, প্রতি কেজিতে মনে করেন 10 টাকা করে লস হয়েছে, ঠিক আছে, 20 টাকা করে উস্তা বেশি, ওই উস্তা বেশি সকালে 10 টাকা কেজি। কালকে সিম বেছে 180 টাকা পারলা, আজকে সিম হয়েছে 5 টাকা কেজি, 6 টাকা কেজি, কালকে বেছে 34-35 টাকা কেজি, 36 টাকা কেজি, কালকে বেছে আজকে 6 টাকা কেজি সিম খায় না।
কারওয়ানবাজার, মিরপুর, যাত্রাবাড়ি, বাদামতলি সব আড়তেই একই চিত্র। আড়তদাররা বলছেন, যানবাহন চলাচল বন্ধ থাকলেও নিত্যপণ্য ও সবজি পরিবহনে কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যাপ্ত পণ্য রাজধানীতে আসছে, তবে পরিবহন খরচ বেড়ে গেছে, অথচ বেশিরভাগ পণ্যই অবিক্রিত থাকছে। কাঁচামাল ব্যবহারীরা কোনো গাড়ি লাগে রাত 12টা বাজে, কোনো গাড়ি লাগে রাত 1টা বাজে, কোনো গাড়ি লাগে রাত 4টা বাজে, এই সিস্টেম আসে, আর কোনো সকালবেলা আসে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন, ট্রেন, নৌযান বন্ধ, তবে নিত্য পণ্যবাহী যান এর আওতামুক্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে আজ থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে দেশের 90% পোশাক কারখানা। তবে যেসব গার্মেন্টস পিপিই তৈরি করছে তাদের সঙ্গে জরুরি শিপমেন্টস দিতে হবে এমন কিছু কারখানা খোলা থাকছে। এদিকে 27 মার্চ পর্যন্ত 969 কারখানার $268 কোটি ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে বলে দাবি করছে বিজিএমইএ। করোনা প্রভাবে দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও পোশাক কারখানা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন মালিকরা। বেশিরভাগ ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হতে থাকায় বাড়ছিল সংকট। এ অবস্থায় শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে মালিকদের কারখানা বন্ধ রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। যাদের কোনো ঝামেলা হচ্ছে না, যার বায়ার ক্যান্সেল করে এরকম হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি, এবং যারা পিপিই বানাচ্ছেন তারা আপনাদের ইচ্ছা মতো যা চালানোর চালান, কিন্তু আমি রেকমেন্ড করি ক্লোজার, বিকজ আমার দরকার। পরে বিজিএমের আহ্বানে সাড়া দিয়ে 4 এপ্রিল পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন মালিকেরা। এফেক্টেড নাই, তাদের কিছু অর্ডারেন্স তারা ওই টাইমটা না করতে তাদের সমস্যা হয়ে যাবে। ওই সব কিছু ফ্যাক্টরি হয়তো তারা স্টার্ট করে, কিন্তু আমরা এখন সবাই মোটামুটি একমত। শুক্রবার সব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিকেএমইএ। এতেও 4 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে সব নিট পোশাক কারখানা। আমরা তো জোর করে কাজ করাতে পারবো না, এদেরকে প্রত্যেকের নির্দেশনা একটাই, বাড়িতে বসো, বাড়িতে থাকো। আমাদের শ্রমিককে যদি আমরা বলি না তোমরা ফ্যাক্টরিতে আসো, আমি নিরাপত্তাটা দিব কি করে? শ্রমিকদের নিরাপত্তা বিবেচনা করে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিকেএমইএ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে এখন কতগুলো গার্মেন্টস বন্ধ এবং শ্রমিকরা কি সবাই ঢাকাতেই আছেন না তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কিন্তু সাভারে আমরা সর্বপ্রথম হেমায়তপুরে 3টি পোশাক কারখানা বন্দর নেওয়ার একটি উদ্যোগ দেখতে পেয়েছিলাম। এরপরে গতকালকে যখন একটি সিদ্ধান্ত হয় যে পোশাক কারখানাগুলো বন্ধ রাখা হবে, এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাভার, আশুলিয়া এবং ধামরাই শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু বন্ধ রয়েছে। এই অঞ্চলে যদি 1000-এর মতো পোশাক কারখানা থেকে থাকে, সেখানে কিন্তু 850 থেকে প্রায় 900 কারখানায় কিন্তু এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ বন্ধ করেছে, যা আগামী 4 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং 5 তারিখ থেকে তারা খুলে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখছি যে কিছু কিছু কারখানা এখন পর্যন্ত ক্রয় আদেশ রয়েছে এবং পিপিএ তৈরি হচ্ছে, যার কারণে সেসব কারখানাতে কিন্তু কারখানা মালিক কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে 2-1 দিনের মধ্যে কাজগুলো শেষ করে তারাও তাদের কারখানাগুলোতে বন্ধ ঘোষণা করবেন। এবং শ্রমিকদের কথা আপনি জানতে চাচ্ছিলেন, শ্রমিকরা কিন্তু এর আগে অর্থাৎ 26 মার্চ থেকে যে 2 দিনের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছিল, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তাদের গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকেই কিন্তু এর মধ্যে চলে গিয়েছেন। এবং আজকে সকাল থেকে যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত তাদের আশুলিয়া, সাভার শিল্পাঞ্চলের তাদের যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে কিন্তু তারা অবস্থান করছে। তবে কারখানাতে ছুটি দেওয়া হয়েছে মূলত করোনার সংক্রমণ রোধে, কিন্তু শ্রমিকদের মধ্যে কিন্তু আমরা তেমন সচেতনতা দেখতে পাই না। যেমন হচ্ছে গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য স্বাভাবিক দিনের মতো শ্রমিকরা কিন্তু তাদের পাড়া, মহল্লা, স্থানীয় বাজারগুলোতে কিন্তু চলাচল করছে, যার কারণে আসলে এই পোশাক কারখানা বন্ধ দেওয়ার পরে করোনার সংক্রমণ রোধ আসলে কতটুকু কার্যকর হবে এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সচেতন মহলের নাগরিকেরা। সাভার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। মাস্ক না পরে বাইরে বের হওয়ায় 3 বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে যশোরের এক ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে যশোর মনিরামপুরের এসি ল্যান্ড সাইমা হাসানের ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেন। কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পর এসিল্যান্ড সাইমা হাসান নিজেই তার মোবাইলে ওই ব্যক্তিদের ছবি তোলেন, পরে সেসব ছবি সামাজিক ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়ও ওঠে।
একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এ ঘটনায় সরকারের একজন অতিরিক্ত সচিব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফেসবুকে ক্ষমাও চেয়েছেন। এদিকে সাইয়েমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। বাড়ি ফেরার পর মানসিকভাবে কিছুটা স্বস্তিতে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হোম কোয়ারেন্টিনে পুত্রবধূ জোবাইদা রহমানের নেতৃত্বে 3 সদস্যের চিকিৎসক দলের পরামর্শ মেনে চলছেন তিনি। এখন তার সঙ্গে শুধু দেখা করতে পারছেন পরিবারের সদস্যরা। ফিরে যায় এখন শুনশান নীরবতা। 25 মাস কারাবাসের পর গুলশানের 79 নম্বর সড়কের এই বাসায় উঠেছেন খালেদা জিয়া। আছেন 2 সপ্তাহের কোয়ারেন্টিনে। এখন তার সঙ্গে দেখা করতে পারছেন শুধু চিকিৎসক ও পরিবারের সদস্যরা। অনুমতি নেই নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার। ডাক্তাররা যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবে ওনাকে দেখাশোনা করা হচ্ছে এবং ওনার পাশে যারা যাচ্ছেন তাদেরও বিশেষ ড্রেস পরা হচ্ছে, এছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না। আর নিকটস্থ আত্মীয় 2-1 জনকে অ্যালাউ করা হচ্ছে, ভাই বোন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন হোম কোয়ারেন্টিনে চিকিৎসক পুত্রবধূ জুবাইদা রহমানের পরামর্শ মেনে চলছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা তো আগের মতো, শারীরিক অবস্থা তো এত তত উন্নতি হবে না, তো মানসিক দিক দিয়ে উনি এখন অনেকটা স্বস্তি বোধ করছেন। ডাক্তারদের একটা টিম করেছে জুবাইদা রহমানের নেতৃত্বে, তো ডাক্তাররা সব এসছিল, এসে তাদের ওষুধ কি খাবে কি করবে তারপরে কি খেতে হবে সব সব বলেছেন ওনারা। সেলিমা ইসলাম জানান রাজনীতি নয়, খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের সদর উপজেলার কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে 5 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 11 জন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি বগুড়ায় যাচ্ছিল, টাঙ্গাইলের কান্দিলার কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ট্রাক, এতে আহত হন 16 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায় ট্রাকে শ্রমিক ছাড়াও বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ ছিল, তারা ট্রাকে করে ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পদ্মা সেতুর 27তম স্প্যান বসছে আজ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে 27 ও 28 নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি, এতে দৃশ্যমান হবে মূল সেতুর 4 কিলোমিটারের বেশি অংশ। সকাল থেকে স্প্যান তোলার কাজ শুরু বলে জানিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। এর আগে শুক্রবার দুপুরে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসিয়ে আনা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসেই আরেকটি স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। জুলাইয়ের মধ্যে সেতুর সব স্প্যান বসানো শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলেও জানান তারা। পুরনো জাতের বীজ বপন করায় হুইট ব্লাস্ট রোগে আক্রান্ত মেহেরপুরের গম ক্ষেত, এতে লাভ তো দূরের কথা, খরচের টাকা ওঠা নিয়েও শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। চলতি মৌসুমে মেহেরপুরে 13,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। মাঠের পর মাঠ গমের ভালো ফলন দেখে বেশ আনন্দে গম চাষিরা। জমির পরিচর্যাও করেন নিয়মিত, ছিটানো হয় পরিমাণ মতো কীটনাশক। তবে হঠাৎ করে একের পর এক গম ক্ষেত শুকিয়ে যায়, পুরো গাছে কালচে আকার ধারণ করে, এতে গমের ফলন নিয়ে শঙ্কিত চাষিরা। কৃষকদের অভিযোগ, এমন পরিস্থিতিতেও কৃষি অফিস থেকে কোনো পরামর্শ পাননি তারা। গম শীষ বাড়ানোর পর বৃষ্টির 2-1 বার দেওয়া হয়েছে, তারপরে কোনো কাজ হচ্ছে না। এখন এটাকে নিয়ে শীষ এইভাবে সব শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগ্রিকালচার অফিসার কে, কোনো কৃষি অফিসার আমাদের এলাকায় আসে না, তারা আমাদেরকে কোনো সাজেশন দেয় না। তবে ব্লাস্ট প্রতিরোধী বাড়ির 33 জাতের গমে এখন পর্যন্ত কোনো রোগ দেখা দেয়নি। তাই গম শুকিয়ে যাবে, যে গমের ভিতরে দানাটা কালো হয়ে যাবে, এবং আমার বলি না এরকম ধারা মাঠে প্রায় জায়গায় এরকম সমস্যা। অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তার দাবি, গম চাষীদের সঠিক পরামর্শ দেওয়ার পাশাপাশি আক্রান্ত গমে বালাইনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। এই গমের অভাবে
বিশেষ করে পুরনো জাত তারা আবাদ করতে বাধ্য হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে শস্যনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করার ফলে সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল এবং ফলনের ক্ষেত্রে তেমন একটা হেরফের হবে না। 2016 সালে মেহেরপুরে প্রথম গমে ব্লাস্ট রোগ শনাক্ত হয়। প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এরপর থেকে প্রতি বছরই গম চাষ করে ক্ষতির মুখে পড়েন কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে আজ থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে দেশের 90% পোশাক কারখানা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে গার্মেন্টসগুলো কি সবগুলো কি বন্ধ করবে সেটি নিশ্চিত করলে তারা কাজ করে যাবেন বলে তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে এই কারখানাগুলো যেন যে বন্ধের ঘোষণা করা হয়েছে তারপরে যেন এই কারখানাগুলো অবিলম্বে খুলে দেওয়া হয় এবং তারা যেন আবার আগের মতন করে কাজ করতে পারে সেই দাবি তারা করেছেন। এবং জেলা প্রশাসন যেটি বলছেন যে ইতিমধ্যে কয়েকটি কারখানা বন্ধ হয়েছে এবং কি পরিমাণ কারখানা খোলা রয়েছে সে তথ্যটি তাদের মধ্যে নেই, যেহেতু এটি মালিক পক্ষের উপর নির্ভর করছে কারখানা খোলা রাখার বিষয়টি। তারা বলছেন যে কারখানাগুলোতে কারখানা পোশাক শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, সেগুলো খোলার ব্যাপারে তাদের কোনো বাধা নিষেধ নেই, তারা সেখানে কাজ করে যেতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। কারখানা বন্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী। করোনার কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেজন্য তৈরি হচ্ছে ডিজিটাল মাধ্যমে ক্লাস লেকচার। সেই সাথে মুঠোফোনে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নিতে শিক্ষকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে আগামী 9 এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্ধ আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ অবস্থায় খুদে শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সাথেই থাকে সেজন্য ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে ক্লাসের পড়াগুলো আনন্দদায়ক করে টেলিভিশন ও ইউটিউবে দেয়া হবে। ই কন্টেন্টের মাধ্যমে ই ভার্সনে আমি শিক্ষার্থীদের কাছে কোনো ক্লাস যেটা পাঠ কার্যক্রম এগুলি পৌঁছে দিতে পারি কি না এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে হয়তো সেই সাথে করোনা ভাইরাস নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই বাসার বাইরে না যায় সেজন্য সতর্ক থাকতে বলছে মন্ত্রণালয়। ছেলে মেয়েদের কি অবস্থা, শিশুদের কি অবস্থা, তাদের অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজ দেওয়া এবং পাশাপাশি পড়াশোনাটা যেন থাকে, ছেলে মেয়েরা যেন একটু পড়াশোনা চালিয়ে যায় রুটিন অনুযায়ী, সেজন্য আমরা তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন, রেকর্ডিং করে ক্লাস লেকচার দেওয়াকে স্বাগত জানিয়েছে তারা। সারা বাংলাদেশের দক্ষ শিক্ষকদেরকে নিয়ে যদি আমরা এরকম ক্লাস পরিচালনা করে ভিডিও করে এটা আমরা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যদি প্রচার করা হয় তাহলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। সারা দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে, শিক্ষার্থী 2.5 কোটি। প্রাথমিক বিদ্যালয়ে বছরে 3 বার অভ্যন্তরীণ পরীক্ষা নেওয়া হয়। করোনার কারণে এবার প্রথম সাময়িক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের একাডেমিক ক্ষতির মুখে না পড়েন সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে দেখা দিয়েছে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রীর সংকট। সার্জিক্যাল মাস্ক ও জীবাণুনাশক মিলছে না অনেক দোকানে, তবে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। ইতালি সহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হাজার তিনেক প্রবাসী ফেরেন মাদারীপুরে। পরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিবচর উপজেলায় গণপরিবহন ও দোকানপাট বন্ধ ঘোষণা করে প্রশাসন, সীমিত করা হয় মানুষের চলাচল। করোনা আতঙ্কের কারণে বাড়তি সতর্কতার প্রবণতা দেখা যাচ্ছে স্থানীয়দের মধ্যে। জীবাণুনাশক, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মতো পণ্য কিনতে ছুটছেন অনেকেই, তবে চাহিদা অনুযায়ী যোগান নেই এগুলোর। আমরা বাজারে কোনো স্যাভলন, হেপিচল কোনো কিছু পাচ্ছি না, পাইলে আমাদের ব্যবহারের জন্য আর ভালো হইতো। বিক্রেতারা বলছেন বারবার কোম্পানিগুলোকে অর্ডার দিয়েও মিলছে না জীবাণুনাশক সহ প্রয়োজনীয় সুরক্ষা পণ্য। আবার কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করেছেন অনেকে। আমাদের হ্যান্ড গ্লোভস,
হেক্সিসল, তারপর স্যাবলুন, এই জিনিসটা আমরা কোম্পানির তরফ থেকে পাচ্ছি না। কাস্টমার আপনার ফিরে যাচ্ছে, কোম্পানিতে সাপ্লাই না থাকার কারণে পাওয়া যাচ্ছে না মার্কেটে। অ্যান্টিসেপটিক, হ্যান্ডিরাফ, আপনার হেক্সিসল, এগুলো সাপ্লাই নেই, কোম্পানি থেকে সাপ্লাই নেই, অর্ডার দিতে আসতেছে না। যেহেতু এটা ইম্পোর্টার কিছু মাত্র কয়েকজন লোক ইম্পোর্ট করে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা একটা সিন্ডিকেট কাজ করতেছে। এই সিন্ডিকেট না ভাঙলে আমরা এই মার্কেটে অ্যাভেলেবেল এই মাল করতে পারবো না। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার তাগিদ দিচ্ছেন চিকিৎসকেরাও। 70% অ্যালকোহল বেসড যে স্যানিটাইজার, সেটা বারবার ব্যবহার করুন, কোলাকুলি করবেন না, মানুষের সংস্পর্শে আসবেন না। আপনার সচেতনতা, সতর্কতাই সবার সম্মিলিত প্রয়াসই পারে করোনাকে প্রতিরোধ করতে। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য 5,000 পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই তৈরি করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুরুতে 1,000 পিপিই দেওয়া হবে নিবন্ধন করা চিকিৎসক ও নার্সদের মধ্যে। এছাড়াও বিভিন্ন গণপরিবহন ও হাসপাতালে জীবাণুনাশকও ছিটাচ্ছে সংগঠনটি। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পোশাক কারখানা এটি। প্রতিদিন এতে তৈরি হচ্ছে 600 মাস্ক, পরে তা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সুবিধা বঞ্চিতদের মাঝে। শুধু তাই নয়, চিকিৎসক নার্সদের সুরক্ষায় নিজ উদ্যোগে পিপিই তৈরি করছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। সংস্থার কর্মকর্তারা বলছেন আপাতত 5,000 পিপিই তৈরির লক্ষ্যমাত্রা তাদের, তবে তা পেতে নিবন্ধন করেছেন এর চেয়ে বেশি চিকিৎসক ও নার্স। আমরা এই মুহূর্তে ডক্টরদের কথাও চিন্তা করছি, কারণ এই মুহূর্তে তারাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে যারা তারা যেহেতু রোগীদের নিয়ে সরাসরি কাজ করছে। আমরা ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে পিপিই তৈরি করে আমরা তাদেরকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ বিনামূল্যে। এবং এটার জন্য আমরা কিন্তু হিউজ রেসপন্স পেয়েছি সবার কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশের আপাময় জনসাধারণ যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা আসলে আনবিলিভেবল। এছাড়া গণপরিবহন ও হাসপাতালে প্রতিদিন 70-100 লিটার জীবাণুনাশক ছিটানোর কাজও করছে ফাউন্ডেশনটি। অন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিতে চাইলে সহযোগিতা করবেন তারা। বাকি যারা স্বেচ্ছাসেবী যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যদি সেম ইনিশিয়েটিভগুলো নেয়, আমরা মনে করি কি যে প্রত্যেকের জায়গা থেকে ঝুঁকিটা অ্যাটলিস্ট কমাতে পারবো আমরা মনে করি। করোনা পরিস্থিতির অবনতিতে কেউ খাদ্য সংকটে থাকলে তাদের কাছেও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,02,000 ছাড়িয়েছে। দেশটিতে মৃত 1,700 বেশি। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ $2,000 কোটি প্রণোদনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 24 ঘন্টায় ইতালিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে 919 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 9,134 জন। এছাড়াও একদিনে স্পেনে 773, ফ্রান্সে 299, ইরানে 144, যুক্তরাজ্যে 181 জন মারা গেছেন। করোনা মোকাবেলায় 19 এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়িয়েছে বেলজিয়াম। ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জন। কেবল পাঞ্জাবেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে 40,000 মানুষকে। বিশ্বের 199 দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। এতে মোট আক্রান্ত 5,94,000 বেশি মানুষ। 1,32,000 বেশি সুস্থ হলেও মারা গেছেন 27,252 জন। প্রথম মৃত্যু হয়েছে ব্রুনাই, জর্ডান, উজবেকিস্তান, টোগো ও নিকারাগুয়ায়। করোনা সংক্রমণ মোকাবেলায় স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এখন আছেন লকডাউনে। এই অবস্থায় ঘরবন্দীদের জন্য 5টি পরামর্শ দিয়ে ভিডিও বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভিডিও বার্তাটি বেশ কিছুদিন ধরেই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাসায় থাকার সময় করণীয় নিয়ে দেয়া হয়েছে কিছু পরামর্শ। প্রথম পরামর্শে বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়ার কথা। সুস্থ থাকতে অ্যালকোহলযুক্ত পানীয় ও চিনিযুক্ত খাবার না খাওয়ার পরামর্শ তাদের। ধূমপান ছেড়ে করতে বলা হচ্ছে ব্যায়াম। দিনে বড়দের অন্তত 30 মিনিট আর শিশুদের 1 ঘন্টা করে ব্যায়াম করা উচিত। অনুমতি থাকলে বাইরে হাঁটা চলা, আর না থাকলে ঘরে বসেই করা যেতে পারে যোগ ব্যায়াম। বাসায় বসে কাজ করতে হলে এক নাগারে বেশিক্ষণ বসে থাকা যাবে না। এক্ষেত্রে 30 মিনিট পরপর 3 মিনিটের বিরতি নিতে হবে। এই ভিডিও বার্তায় মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লুক আফটার ইওর মেন্টাল হেলথ
মানসিক চাপ কমাতে পরিচিতদের সঙ্গে কথা বলা, গান শোনা, বই পড়া বা খেলা যেতে পারে ভিডিও গেমস। বেশি চাপ থাকলে অতিরিক্ত সংবাদপত্র পড়া বা টেলিভিশনে সংবাদ দেখা থেকে বিরত থাকা উচিত। দিনে দুবার বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে খবর নেওয়া যেতে পারে। বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন 24,000-এরও বেশি মানুষ, আক্রান্ত 5,00,000-এরও বেশি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লীগ না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুব দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ের পর এবার তাদের সুযোগ ছিল নির্বাচকদের নজরে আসার, জাতীয় দলের জন্য প্রস্তুতি জানান দেওয়ার। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন আকবর তামিম হৃদয়রা। তবে সেসব ভেবে মন খারাপ না করে ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করছেন বিশ্বকাপ জয়ী যুবরা। করোনাতে থমকে গেছে ক্রিকেট আঙ্গন, ঘরে বসেই ফিট থাকার চ্যালেঞ্জ সাইফুদ্দিন, বিজয়, মুশফিক, তামিমদের। হাতে পাওয়া সময় কাজে লাগাচ্ছেন পরিবারকে দিয়ে, ঘরের কাজে সাহায্য করছেন স্ত্রীকে। গ্রামে ফিরে ঘরবন্দী হয়ে আকবর হৃদয়রাও অনুসরণ করছেন সিনিয়রদের। আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন, ইনশাল্লাহ সংকট কেটে গেলে আবার মাঠে দেখা হবে। বাসার ভিতরে যতটুকু পারছি ব্যান্ড দিয়ে পুশ আপ, সিট আপ করে এসব কাজগুলো করার চেষ্টা করছি। আসলে বাসার ভিতরে বেশি ফ্যাসিলিটিস না থাকার কারণে যেটুকু সম্ভব সেটুকুই করার ট্রাই করতেছি, ফিটনেসটা ধরে রাখার ট্রাই করতেছি। যুব বিশ্বকাপ জিতে এসেছেন কিছুদিন আগে, প্রিমিয়ার লীগ নিয়ে ক্রিকেটাররা যেমন রোমাঞ্চিত ছিলেন, তেমনই নির্বাচকদের চোখ ছিল আকবর তামিম সাকিবদের উপর। সেই উন্মাদনা উচ্ছ্বাস টিকেছে মাত্র এক রাউন্ড। করোনা ভাইরাস সবকিছু উলট পালট করে দিয়েছে, মন খারাপ করেই নিজ শহরে ফিরে গেছেন, খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত, আশায় আছেন কখন থামবে করোনা তাণ্ডব। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা সকলেই ঘরে থাকবেন, আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ডিপিএল খেলা শুরু করতে পারবো যদি দেশের অবস্থা ভালো থাকে। আপনারা সকলে আমাদের দেশের জন্য দোয়া করবেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনারা বাসাতে অবস্থান করবেন। আর আমি আশা করছি যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি তা অতি তাড়াতাড়ি নিরসন হবে এবং আমরা অতি তাড়াতাড়ি মাঠে ফিরতে পারব। প্রিমিয়ার লীগ নিয়ে শঙ্কা সময়ের সাথে বাড়ছে, সামনে বৃষ্টির মৌসুম, চলে আসবে রোজাও। লীগ বাতিল হলে জীবনের মহাগুরুত্বপূর্ণ একটা বছর কাটা পড়বে যুব দলের সদস্যদের, ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবিলায় প্রয়োজনে মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইনের জন্য ছেড়ে দিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর্থিক সহায়তা বা ত্রাণ পরিচালনাতেও আগ্রহী বিসিবি। বোর্ড পরিচালক জালাল ইউনুস বলছেন, প্রিমিয়ার লীগের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, সময়ের সাথে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশে, ভয়াবহতা আরও বাড়ার সম্ভাবনা প্রবল। সর্বোচ্চ দিয়ে সরকার চেষ্টা করছে সংকট মোকাবেলায়। প্রস্তুত থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, সরকার চাইলে মিরপুরের হোম অফ ক্রিকেট ছেড়ে দেওয়া হবে হোম কোয়ারেন্টাইনের জন্য। সংকট মুহূর্তে দরকার হলে অর্থ অথবা ত্রাণ দিতেও প্রস্তুত বিসিবি। সরকার যখনই যে ধরনের সাহায্য চাইবে আমরা প্রস্তুত আছি এই সাহায্য করার জন্য। তো এই ব্যাপারে তো অবশ্যই যদি মাঠের দরকার হয়, স্টেডিয়ামের দরকার হয় বা অন্য কোনো কোথাও যদি মাঠের প্রয়োজন পড়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে আসবে। প্রিমিয়ার লীগ বন্ধ হয়ে গেছে, 15 এপ্রিলের আগে মাঠে ফিরবে না নিশ্চিতভাবেই, তাতেই প্রশ্ন উঠছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। অনেক ক্রিকেটার এই শঙ্কা প্রকাশ করেছেন, সাথে অনিশ্চয়তাও। বিসিবির ভাবনাতে রয়েছে বিষয়টি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বোর্ড। কি প্রিমিয়ার লীগ, কি পেমেন্ট, এগুলো কারো মাথার মধ্যে নেই। এখন আমরা এখন প্রত্যেকেই এখন এই ভাইরাস কোভিড নাইনটিন কে কিভাবে আমরা মোকাবেলা করবো এটা চিন্তা। এখন আমাদের মাথার মধ্যে এই ধরনের কোনো চিন্তাই নেই। এখন প্রিমিয়ার লীগে কে কম পেলো, কে বেশি গেলো, আগে জীবন মরণের সমস্যা, এখন আমাদের এদিকে আগে তাকাতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্রিকেটারদের সাবধানে থাকতে বলা হয়েছে, ঘোরাফেরা না করে ঘরবন্দি থেকেই ফিটনেস নিয়ে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে মুশফিক তামিমদের। এই পরিচালকের বিশ্বাস, দ্রুত সংকটের সমাধান হবে, শুরু হবে মাঠের ব্যস্ততা। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস নিয়ে শঙ্কায় 30 জুন পর্যন্ত স্থগিত হয়ে গেছে সব ধরনের ক্রিকেট। প্রতিকূলতা সত্ত্বেও থেমে থাকবে না ক্রিকেটারকে ছড়িয়ে দেওয়ার কাজ।
কন্টিনজেন্সি প্ল্যানিং বা বিকল্প উপায়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী মানু সাওনি বলেন, কোভিড-19 কারণে প্রেক্ষাপট আকস্মিক পাল্টে গেছে। বর্তমান অবস্থা বিবেচনায় পরবর্তী ইভেন্টগুলো নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিপর্যয় সামলাতে সদস্য দেশগুলোর সহায়তা চান আইসিসি প্রধান নির্বাহী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই সভায় অনুমোদিত হয় 2019 সালের আর্থিক বিবরণী। প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় অংশ নেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।